হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী চলে এসেছি আবার নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি তোমাদের সাথে দারুণ স্বাদের একটি কেকের রেসিপি শেয়ার করব তবে এই কেকটি অন্য সব কেকের থেকে একদমই ভিন্ন এই কেকটিকে তোমরা পঞ্চামৃত কেকও বলতে পারো আর এই কেকটি তোমরা গোপালের জন্মদিনে জন্মাষ্টমী উপলক্ষে তাকে তৈরি করে পুজোতেও দিতে পারো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর একবার তৈরি করে গোপালকেও দিয়ে দেখো আশা করি গোপালেরও ভালো লাগবে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না যেন পঞ্চামৃত কেক তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়ে তার উপর দেখো এই ধরনের একটি চাল নিয়ে নিয়ে নিলাম আর এখানে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চালের ময়দা গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে পরিষ্কার করে জলটাকে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে এই চালের গুঁড়োটা তৈরি করেছি তোমরা চাইলে দোকান থেকে কিনে এনেও তৈরি করতে পারো আর এর মধ্যে দিতে হবে হাফ কাপ পরিমাণ ময়দা যেহেতু চাল গুঁড়ো ফোলে না তাই কেকটাকে ফোলার জন্য অবশ্যই ময়দার ব্যবহারটা করতে হবে চালগুড়ি আর ময়দাটাকে সুন্দর করে এইভাবে ছেঁকে নিতে হবে আর চালগুঁড়োর যদি ছোট ছোট কোনো টুকরো থাকে সেগুলোকে একটু সাইডে ফেলে দেব। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা সাইডে সরিয়ে রেখে দেব এর মধ্যে কিন্তু এখন কোনো রকম আর কোনো কিছুই ব্যবহার করব না একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি যেহেতু পঞ্চামৃত কেক বলেইছি এর মধ্যে এমন কিছু জিনিস ব্যবহার করব যেগুলো আমরা পুজোয় সচরাচর ব্যবহার করে থাকি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিলাম টক দই দইটাকে দুধের সাথে সুন্দরভাবে মিক্স করে কিছুক্ষণ ফেটিয়ে নেব এটা আমাদের এক ধরনের বাটার মিল্ক তৈরি হয়ে গেল যেটা আমরা সচরাচর কেক তৈরি করার জন্য ব্যবহার করে থাকি দই আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মিষ্টত্বের জন্য ব্যবহার করছি খেজুর গুড় হাফ কাপ পরিমাণে খেজুর গুড় দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব পঞ্চামৃতিতে মিষ্টত্বের জন্য ব্যবহার করা হয় চিনি আর মধু এক্ষেত্রে আপনারা গুড়ের পরিবর্তে চিনি আর মধুরও ব্যবহার করতে পারেন কেকটাকে মিষ্টি করার জন্য গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি ঠাকুরকে পরিবেশন করার উদ্দেশ্যে এই কেকটি তৈরি করছি আমি এখানে কোনো কোনোরকম তেল বা বাটারের ব্যবহার করিনি একদম বাড়িতে তৈরি শুদ্ধ ঘিয়ের ব্যবহার করছি ঘিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চালগুড়ি আর ময়দার যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি সেটা কিন্তু এখন করাও যাবে না কেকটাকে ফোলানোর জন্য ব্যবহার তো আমাদের করতেই হবে তবে এই স্টেজে নয় সেটা কখন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে এইভাবে শুকনো ময়দাটা এর মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তারপর ভালোভাবে এটাকে মিক্স করে ফেটিয়ে নিতে হবে যেহেতু চালগুড়ি একটু শুকনো হয় অনেক সময় দুধের পরিমাণটা একটু আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনারা দিতে পারেন আর জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু আমি এটা তৈরি করছি তাই এর মধ্যে আমি ফ্লেভারের জন্য তালের রস ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তালের যে রস আমি তৈরি করে বাড়িতে প্রিজার্ভ করে রেখেছিলাম সেটাই ব্যবহার করলাম এতে দারুণ সুন্দর একটা তালেরও ফ্লেভার আসবে তবে এটা একদম অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আর এটাকে স্কিপও করে যেতে পারেন তালের রস না দিলেও কিন্তু এই কেকটা খেতে খুব সুন্দর হয় সেক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু নারকেল কুড়িয়েও দিতে পারেন এরপর এই ব্যাটারটাকে 30 মিনিট মিনিমাম একটু রেখে দিতে হবে সাইডে যাতে ভালোভাবে ফুলে যায় যতক্ষণ ব্যাটারটা রেস্টে আছে আমি একটা কেক নিয়ে নিয়েছি এর মধ্যে ঘি ব্রাশ করে দেব আমি এখানেও কোনো রকম তেল বা বাটার ব্যবহার করছি না ঘিটাকে সুন্দরভাবে চারিদিকে এইভাবে স্প্রেড করে দিতে হবে যাতে কোনোভাবেই কেকটা চিটে না যায় কেকটা বের করার আমাদের সুবিধা হয় ঘিটা খুব ভালোভাবে এইভাবে গ্রিস করে নেওয়ার পর আমি এখানে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে অল্প একটু ময়দা ওপর থেকে ডাস্ট করে চারিদিকটা ছড়িয়ে নিতে পারেন তারপর এক্সট্রাটা ফেলে দেবেন তাহলেই কেক টিন থেকে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তিরিশ মিনিট পর দেখুন আমি ব্যাটারের ঢাকনাটা খুলে নিচ্ছি একটু ভালোভাবে আবার ফেটিয়ে নেব আমার এই ব্যাটারটা কিন্তু খুব বেশি আর ঠিক হয়নি তাই আর আমি দুধ ব্যবহার করলাম না তবে আপনারা যদি দেখেন ব্যাটারটা ফুলে গিয়ে একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু দুধ ব্যবহার করে ওটাকে একটু রানিং কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন এরপর এর মধ্যে আমি এখন ব্যবহার করব। বেকিং পাউডার ওয়ান টিস্পুন পরিমাণে আর বেকিং সোডা হাফ টি স্পুন পরিমাণে আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা যাতে খুব সহজেই মিশে যায় তাই অল্প একটু দুধ ওপর থেকে দিয়ে এটাকে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা আমরা মোটামুটি কেক যখন তৈরি করি তখন কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টসই মিশিয়ে দিই তবে এক্ষেত্রে যেহেতু ব্যাটারটাকে আমাদের বেশ কিছুক্ষণ রেস্ট দিতে হবে তাই প্রথম থেকে মেশানো যাবে না যখন আমরা কেকটা বেক করতে বসাবো তার ঠিক আগে এটাকে মিক্স করতে হবে তবেই কেকটা ফুলবে তা না হলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভেট হবে না এরপর সমস্ত ব্যাটারটাকেই আমি কেক টিনের মধ্যে পর করে নিচ্ছি যতক্ষণ আমি এইগুলো করছিলাম ততক্ষণ কিন্তু একটা পাত্র আমি অলরেডি গ্যাসের উপর বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি সেটা এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর এইভাবে অবশ্যই একটু ট্যাপ করে নেবেন তাহলে ভিতরে কোনো রকম বাবলস থাকবে না ওপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের যেটা পছন্দ সেটাই দিতে পারেন আমি শুধু কাজু আর কিশমিশই এখানে ব্যবহার করেছিলাম এরপর আমার কেকটা একদম রেডি হয়ে গেছে বেক করার জন্য বেক করার জন্য একটি পাত্রকে দেখুন আমি প্রথমেই পনেরো মিনিট প্রিহিট করে নিয়েছি একদম লো ফ্লেমে বসিয়ে যেহেতু আমি গ্যাসেই করব তাই আগে থেকেই প্রিহিট করে নিয়েছি এরপর খুব সাবধানে এর মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে পাত্র যদি আমরা প্রিহিট না করে এটাকে ডিরেক্টলি বসিয়ে দিই সেক্ষেত্রে কী হবে পাত্রটা গরম হতে সময় লেগে যাবে আর কেকটা আমাদের খুব ভালোভাবে ফুলবে না তাই অবশ্যই পাত্র আগে ভালোভাবে প্রিহিট করে নেবেন আর পাত্রটা অবশ্যই একটু ডিপ বেশে নেবেন কারণ কেকটা যখন ফুলবে তা না হলে পাত্রের উপর ঢাকাতে লেগে যাবে এরপর আমি কেকটাকে তিরিশ মিনিট বেক করেছি একদম লো ফ্লেমে রেখে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি একটা স্টিক ঢুকিয়ে এইভাবে দেখে নিচ্ছি চারিদিকে একটু ঢুকে ঢুকে দেখে নেব যদি একদম ক্লিন বেরিয়ে আসে তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে আর বেক করব না তবে কেক বেক করার ক্ষেত্রে একটা খেয়াল অবশ্যই আমাদের রাখতে হবে যে তিরিশ মিনিটের আগে কোনোভাবেই ঢাকা আমরা খুলবো না তাহলে কিন্তু কেকটা আর ফুলবে না দেখুন কেকটা খুব ভালোভাবে ফুলে গেছে সাইজে কিন্তু ডাবল হয়ে গেছে এরপর ঠান্ডা হয়ে গেলে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি আশা করি এই কেকের রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এই কেকের ক্ষেত্রে একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেহেতু চালগুড়ি ফোলে না তাই অবশ্যই কেকটাকে ফোলানোর জন্য যতটা পরিমাণে চালগুড়ি নেব তার অর্ধেক পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে তা নাহলে কেকটা একদম চিপসে যাবে আর কেকটা খুব টান টান খেতে লাগবে তাই কেকটা নরম করতে ময়দাটা ব্যবহার করতেই হবে আর বেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই 30 মিনিটের আগে ঢাকাটা খোলা যাবে না আশা করি টিপস আর গুলো আপনাদের কাজে লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং